হারাম উপার্জনকারী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, অনেক বড় বাড়ির মালিক হতে পারে, গাড়ির মালিক হতে পারে, দামি লাক্সারিয়াস, কিন্তু তার মনে চোর চোর একটা ফিলিংস মরণ পর্যন্ত থাকবে। তার হারাম টাকা দিয়া দুই নম্বর পথে কামাই করা টাকা দিয়া ছেলে মেয়েরা ফুর্তি ফাট্টা করবে, নাতিরা ভাবসাব নিবে, বয়ে ফুর্তি ফাট্টা করবে, গর্ব অহংকার করবে, কিন্তু সে মনে মনে করবে হ্যাঁ রে কিভাবে যে কামাইছি এগুলো তো আমি জানি, ঠিক না ঠিক? এটাকে বলে অপরাধ, অপরাধ বোধের অদৃশ্য জ্বালা যন্ত্রণা, এই দাহনে সে জ্বলতে থাকে। যারা হারাম পথে উপার্জন করেন কার জন্য করেন? কেউ নিজের জন্য করেন না, ঠিক না ঠিক? যাদের জন্য করেন তারা তো কেয়ামতের দিন বলবে যে বাবা আমার জন্য করছো, আজকে আল্লাহ জাহান্নাম দিলে আমার দেন, আমার বাবু দিয়েন না, এটা বলবে না? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ নিজের বাবা থেকে সন্তান পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, না জানি কোনো আবদার করে বসে, ইয়া নফসি করতে থাকবে, কেউ দায়িত্ব নিবে না। পৃথিবীর তার চেয়ে বড় নির্বোধ কে? যে যাদের জন্য চুরি করে সে জানে এরা কেউ তার চুরির দায়িত্ব নিবে না, এরপরও তাদের জন্য চুরি করে, এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে? এই বোকামিটা তো আমার সকাল বিকাল করছে। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি মানুষ বানাতে পারেন, এই যুগে মানুষ বানানোর মতো কঠিন কাজ আল্লাহ জমিনে কিছু না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আপনি মধ্যবিত্তের একজন মানুষ প্রবাসে আসছেন, টাকা পয়সা কামাই করে দুই দশ বিশ তলা বিল্ডিং পর্যন্ত বানায় ফেলানো, লাখ লাখ নয় বরং কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এটা যতটা সহজ নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে মানুষের মতো মানুষ আল্লাহ ভীরু এই ফেতনার যুগে সকল ফেতনা থেকে বাঁচিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ গড়া তার চাইতে কঠিন কাজ। কত মানুষ দেখবেন যে মানুষ মনে করেন সুখে আছে কিন্তু ছেলে মেয়ে অমানুষ, সন্তান সন্ততি অমানুষ, দুঃখে কাউকে বলতেও পারে না। এই জন্য টাকা পয়সা যতটুকু দরকার হালাল উপার্জনের জন্য অবশ্যই কষ্ট করবেন, কিন্তু হারাম না। হালাল টাকা আমার আরো দরকার, পাইলে আমি আরো কামাবো প্রবাসে আসছি কামাইয়ের জন্য, কিন্তু হারাম না। হারাম কুটি হলেও আমার দরকার নেই, হালাল দশ ক্রিয়া দশ ইঙ্গিত হলেও আমার দরকার আছে, এই চেষ্টা থাকতে হবে, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। হারাম উপার্জনকারী কখনো সুখী হয় না, হারাম উপার্জনকারী কখনো কি হয় না? বহু মানুষ আমাদের কাছে এসে বলে দুঃখের কথা, হুজুর লাখ লাখ টাকা কামাইছি দুই নম্বর পথে, পোলা পান্ডে তেমন বলতেও পারি না, লজ্জার কথা বলা যায় এগুলা, নাতি পুত্র এগুলো বলা যায়, ওরা তো ফুর্তি পার্তি মোজ মাস্তি করতেছে দুমছে, আমি তো জানি এগুলো কিভাবে কামাইছি, এখন আমি কি করবো হুজুর? এরকম অদৃশ্য দাহন জ্বলতে থাকে কি জ্বলতে থাকে না? আপনার আশেপাশে সবাই দুই নম্বর টাকা কামায় লাল হয়ে যাচ্ছে, যাক যাক, আপনি ফোকাস দেন, আপনি নজর দেন আপনার পরিবারকে, সন্তানদেরকে মানুষ গড়া, এটা আমার চ্যালেঞ্জ। আর হারাম খোরের পরিবার মানুষের মতো মানুষ গড়া এটা সম্ভব না, কারণ তাল গাছ লাগায় কোনোদিন আপনি সেখান থেকে আমের আশা করতে, অতএব ভালো উপার্জন করবেন তো ইনশাল্লাহ। তাহলে প্রথম অঙ্গীকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাল্লাহ, জীবনে কখনো ছাড়বেন না, নামাজের স্বাদ একবার পেয়ে গেলে আপনাকে কেউ নামাজ থেকে বিরত রাখতে পারবে না। নামাজ হলো ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার দেশে মানুষ তো বলে নামাজ না পড়লে কিছু ইমানদার ইমান আছে, বলে না এরকম? ভুল কথা, নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশই নেই, আর যা করেন না করেন আপনাকে নামাজ পড়তেই হবে, আর হালাল উপার্জন করবেন। তিন নম্বর হলো মানুষের হক আদায় করবেন, কোনো মানুষের হক নষ্ট করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মানুষের প্রাপ্য আদায় করব, আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, আচরণ খারাপ হবে না, কারো দুই পয়সা মেরে খাবো না, অনেকে খায় খাক আমি খাবো না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুন্দর এবং নেককারের যে জীবন সেই জীবনটা আমাদের সবাইকে গঠন করার তৌফিক দান করুন। আমরা সবাই চলে যাব, আমাদের কর্মগুলো থেকে যাবে ভাই, আমারুনা আমালুনা, আজকে মারা যান আপনি, কালকে সবাই আলোচনা করবে আপনার কর্ম নিয়ে, লোকটা এমন ছিল এমন ছিল এমন ছিল, ঠিক না ঠিক? ভালো হলে ভালোগুলা বলবে, খারাপ হলে খারাপ গুলো বলবে। অতএব এই পৃথিবীতে আমাদের নেক আমলের কর্ম রেখে যেতে হবে, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।